বাতাস সংগ্রহের উপগ্রহ। এই শুনিও, এগুলো তো শুধু খালি ক্যান। ঠিক বলেছ, এগুলো হলো খালি ক্যান, কিন্তু এগুলো কোনো সাধারণ ক্যান নয় জিয়ান। এগুলো কি এমন আলাদা জিনিস? হ্যাঁ, ক্যান গুলোতে ভরা আছে পৃথিবীর বিভিন্ন জায়গার বাতাস। বিভিন্ন জায়গার বাতাস? হ্যাঁ, এটাতে ভরা আছে হাওয়াইয়ের ওয়াইকিকি সমুদ্র সৈকতের বাতাস, আর এটাতে আছে দক্ষিণ মেরু আর ম্যাটারহামের বাতাস। এরকম অনেক জায়গার বাতাস আছে এখানে। ওগুলোতে? সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি, এই ক্যান গুলোতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাতাস ভরে আনা হয়েছে। তাহলে তুমি বলছো এই ক্যানের ভেতরে দক্ষিণ মেরুর বাতাস পাওয়া যাবে? হ্যাঁ ঠিক, ক্যানটা যদি তুমি কানের কাছে ধরো তাহলে তুমি দক্ষিণ মেরু সমুদ্র সৈকতের গর্জন আর ওখানকার শঙ্খচিল আওয়াজ শুনতে পাবে। দেখি। হ্যাঁ, হাওয়ায়ের বাতাসের গন্ধ শুকে দেখি তো কেমন লাগে। হাওয়ায়ের বাতাস, এটা কি হলে? কি ব্যাপার, তোমার আবার কি হলো? তুমি ক্যানটার মুখ একবার মুখ খুলে সব বাতাস বের হয়ে যায়। তুমি ক্যানের মুখ না খুলে তোমার শোকা উচিত ছিল। কি বলছো, এটা খোলা যাবে না কেন? এটা অবশ্যই খুলে দেখা উচিত। নবিতা হাওয়ায়ের বাতাস সব বের করে দিয়েছে। সরি, তুমিও আমি বুঝতে পারিনি। এখন সুনিও আমার কাছে সেটা ফেরত চাচ্ছে। ও, এই সামান্য কারণে তোমার মন খারাপ? তুমি চাইলে সুনিওকে এর ক্ষতিপূরণ সব ফেরত দিতে পারবে। হ্যাঁ সত্যি বলছো, তুমি হাওয়ায়ের বাতাস এনে দেবে? হ্যাঁ, এটা কি জিনিস ডোরেমন? এটা হচ্ছে বাতাস সংগ্রহকারী উপগ্রহ। এক নম্বর উপগ্রহটা পৃথিবীর বিভিন্ন দিকে ঘুরে বিভিন্ন জায়গার বাতাস সংগ্রহ করে, তারপর সেই বাতাসটা আমাদের কাছে পাঠিয়ে দেয়। আর দুই নম্বর উপগ্রহটা বাতাসগুলোকে ধরে রাখে। এভাবে তুমি বিভিন্ন জায়গার বাতাস সংগ্রহ করে রাখতে পারো। তাহলে শুধু হাওয়াই না, আমি পৃথিবীর বিখ্যাত সব জায়গা থেকে বাতাস এনে সংগ্রহ করে রাখবো। হ্যাঁ অবশ্যই রাখবে। তাহলে চলো আমরা সবকিছু রেডি করে ফেলি। এই প্রথম উপগ্রহটাকে জানলার কাছে সেট করে রাখো। হয়ে গেছে। উত্তর মাত্র 5 সেকেন্ড বাকি। 5, 4, 3, 2, 1 সফল উড্ডয়ন হয়েছে। আমি তো এখন এটাকে দেখতেই পাচ্ছি না। এটা মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে যায়। এবার যেখানকার বাতাস সংগ্রহ করতে চাও এই সুচটাকে সেই দিকে তাক করো। আমি এই সুচটাকে হাওয়াইয়ের দিকে তাক করে দিলাম। এখন আমরা যে উপগ্রহটা পাঠিয়েছি সেটা হাওয়াইয়ের উপর গিয়ে থামবে। মনোযোগ দিয়ে কান পেতে শুনতে থাকো। তুমি সমুদ্রে ঢেউয়ের গর্জন আর বাতাসে পাম গাছের দোলের শব্দ পাবে। বাহ, কি সুন্দর মৃদু হাওয়া! মনে হচ্ছে আমি হাওয়ায়ের সমুদ্র সৈকতে বসে আছি। ঘরে বসে পৃথিবীর যে কোনো জায়গা থেকে বাতাস নিয়ে আসা সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব। এখন আমরা কোথায় যাবো বলো তো? আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা একটা অচেনা জায়গায় যাই। এই জায়গাটা কেমন দেখো তো?
বাইরেটা দেখো কি সুন্দর ফুরফুরে বাতাস বইছে, অথচ ঘরটাতে গ্রীষ্মকালের গরম। চোখ বন্ধ করলে আমার মনে হচ্ছে আমি কেনিয়ার কোনো বন জঙ্গলে আছি। আরে কি আশ্চর্য, আমি তো সত্যি সত্যি কেনিয়াতে চলে এসেছি। আরে এটা তো দেখছি বন্য প্রাণীদের বিচরণ এলাকা। সত্যি বলছো তো? আরে মিথ্যা বলবো কেন, আমি তো নিজেই পরীক্ষা করে দেখেছি। কিন্তু নবিতা আমাকে কিছু বললো না, চলো আমি ওটা নিয়ে নেই। আরে নবিতা, শুনলাম তোমার কাছে নাকি একটা দারুণ জিনিস আছে। শোনো, তুমি আমাকে এখন এটা দিয়ে দাও, আমি একটু পরীক্ষা করে দেখি, কাজ শেষ হয়ে গেলে তোমাকে দিয়ে দেবো। কিন্তু ওটা তো আমি দিতে পারবো না। কি হয়েছে? ভালোভাবে বলছি তো, কথা কানে যাচ্ছে না, না ঘুষি দিয়ে নাকটা ফাটিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দেবো, এই যে নাও, সাবধানে আর তাড়াতাড়ি ফেরত দিও। আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফেরত দিব, তোমাকে এটা নিয়ে ভাবতেই হবে না, যাও বাসায় গিয়ে ঘুমাও। শুনিও তো একটা আস্ত বাচাল। শুনিও, এটা কিভাবে ব্যবহার করতে হয় বলো তো। তুমি এই গোলকটাকে যে কোনো দিকে ডাক করো, একেবারে দূরের কোনো দেশ ইকুয়েডারের কাছাকাছি, তাহলে তোমার গরম লাগবে। তাই নাকি? সুস্থ তাপ করলে গরম লাগবে বলছো? কিন্তু যদি গরম না লাগে ঘুষি মেরে কিন্তু তোমার দাঁত গুলো। আরে গরমের দিনে তোমাকে ঘুষি মারতে হবে না, তুমি আগে ইকুয়েডারের দিকে তাক করো। দেখি তো, ইকুয়েডার না, এই তো পেয়েছি, এই তো এখানে। আরে কি আশ্চর্য, গরম লাগার কথা ছিল তো কিন্তু ঠান্ডা লাগছে কেন? এই শুনিও, তুমি আমাকে বোকা বানালে কেন? হ্যাঁ না না, আমি তোমাকে বোকা বানাতে যাবো কেন, নিশ্চয় কথা ভুল হয়েছে। না না, তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো। ঠান্ডা কমতে শুরু করেছে, দেখেছো তোমাকে কত সুন্দর জায়গা নিয়ে এসেছি। কি সুন্দর ঝরঝরে বাতাস। আরে এটা কিসের শব্দ? শুনিও, তুমি তুমি আমাকে কোথায় নিয়ে এলে? শুনিও, তাড়াতাড়ি বন্ধ করে বলছি। শুনিও, কিছু একটা করো, আবার যদি ঝামেলা করো তাহলে খুশি হবে কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা মরুভূমির দিকে যাই, ওখানে বৃষ্টি নেই, তোমার কাপড়ও শুকিয়ে যাবে। ঝামেলা হবে না তো? না না। একটা ঘুষি দেবো। কি যে ঠান্ডা লাগছে, বাবাজি কেন ওই ঠান্ডার মধ্যে আমাকে বাজার করতে পাঠালেন? আমিও তাই ভাবছি, আর এখন শহরের আবহাওয়া থেকে মরুভূমি বাতাস অনেক ভালো। হ্যাঁ একদম ঠিক বলেছো, ওদের তো খুশি হওয়া উচিত আর আমাকে ধন্যবাদ জানানো উচিত, কারণ আমার জন্যই তো ওরা ঘরে বসে মরুভূমির বাতাস পাচ্ছে।